ষাট বর্গমাইলের বন্দর নগরী চট্টগ্রামে ৭০ লাখের বেশি মানুষের চাপ। বন্দর, টানেল ও শহর ঘিরে নানা অবকাঠামো গড়ে উঠায় যানবাহনের চাপের কারণে নগরীতে বাড়ছে যানজটও। সেই চাপ সামাল দিতে ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রামেও মেট্রো রেল নির্মাণ করতে সম্ভাব্যতা যাচাই করছে সরকার। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেট্রো রেলের প্রাক সম্ভাব্যতা যাচাই অনুষ্ঠানের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। বলেন, স্বপ্নের এই প্রকল্প যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই প্রতীক্ষিত দিনটি চট্টগ্রাম পরিবহনের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে। মেট্রো রেল নির্মাণের যে প্রজেক্ট, আমি মনে করি চট্টগ্রাম শহরকে আরো নান্দনিক করার ক্ষেত্রে এই মেট্রো রেল প্রজেক্টটি অত্যন্ত সহায়ক হবে। মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই করছে কুরিয়ার সাহায্য সংস্থা কুইকা। ৭০ কোটি টাকা ব্যয়ে যাচাইয়ে সময় লাগবে ২ বছর, হতে পারে ২ থেকে ৪টি রুট। সিডিএ ও সিটি কর্পোরেশনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ডিটিসিএ। তবে উপরে ফ্লাইওভার হওয়ায় মেট্রো রেল মাটির নিচে করার সম্ভাবনার কথা জানান প্রকল্প পরিচালক। Improving the transport infrastructure alone is not cannot transform a city. শুধু মেট্রো রেল না, এটা একটা ট্রান্সপোর্টেশন হাব হিসেবে একটা প্ল্যানিং করতে হবে, এবং চিচাং যে ডিটেইল এরিয়া প্ল্যানের সাথে এটা অ্যাকোমোডেট হবে, মানে গত বছরের ৪ জানুয়ারি ঢাকার পর চট্টগ্রামেও মেট্রো রেল নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গড়ে তোলা হয়েছিল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।